আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এমন একটা জিনিস দিয়ে ললি তৈরি করব সেটা এর আগে আমি আসলে কখনোই খাইনি কাঁঠাল অনেক পেকে গিয়েছিল নষ্ট হচ্ছিল এই জন্য আমি মাথায় আসলো জিনিসটা ব্লিন্ডার করে ফ্রিজে রেখে দিই পরে কাজে লাগাবো। তবে আজকে মনে করছি একটু ললি তৈরি করি আসলে একটা ললি হবে না ঠিক আমি আইসক্রিমটা তৈরি করে আমি নিজেই একদম মানে কাঁঠালের প্রেমে পড়ে গেছি এটা আসলে শক্ত হয় না কাঠি ধরে উঠিনি আমি কিন্তু বাটিতে বসিয়েছিলাম একটা বাটিরটাই বেশি সুন্দর হয়েছে আর কাঠি সব বের হয়ে গেছে। এটা অনেকটা কুলফি কোয়ালিটির খেতে যে এত টেস্ট ভিউয়ার্স আপনাদের মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এই কাঁঠালের ভিতরে যে এত মজা এক প্যাকেট দুধ জ্বালিয়ে নিয়েছি এক প্যাকেট দুধ মানে ওই পাঁচশো গ্রাম দুধ জ্বালিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা এই মানে ঘনত্বটা এই পরিমাণ করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটা বের করেছি একটু ক্রিম তৈরি করে নিব আর এর সাথে দিব মেজারমেন্ট কাপের দেড় কাপ মতো হবে মানে কাঁঠালের ওই জুস ওইটা জমা আছে তো আমি ওইভাবেই মানে কেটে উঠিয়ে দিব ওটা জমিনি নরমই আছে আর এর সাথে ওই ক্রিমটা দিব সব একসাথে আমার চিনি লাগছে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তবে হাফ লিটার দুধের সাথে ওই দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি একদম পারফেক্ট মানে মিষ্টিটা মানে ওরকম হলে ভালো হয় আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন এরকম বিলিন্ডার করে সব একসাথে ঘনত্বটা এইভাবে রেখে আমি সব দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই মজা এগুলো আমি উঠাতে পারিনি এই বক্সেরগুলো আমি চাকুর সাহায্যে বের করে নিয়েছি চারিদিক থেকে সাইড খুলে তারপরে ঝাড়া দিলে পড়ে গেছে। এই যে আমি কাপ নুডলসের কৌটায় বসিয়েছি এখানে আমি কিছু ফ্রুটি ফ্রুটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাজুবাদাম কাঠবাদামও একটু দিয়ে দিতে পারেন এটা কিন্তু কাটছিলাম এটা একদম দেখেন উঠাতে পারিনি এটা কিন্তু সাইড খোলার পরে কাটি ঢুকায়ে তার বের করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এটা আপনারা এখনও তো কাঠাল শেষ হয়নি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন নাই মিস করবেন কাঁঠাল এখন কম আছে এখন মনে হচ্ছে আরও কিছু রেসিপি করতে পারলে ভালো হতো কিন্তু কাঁঠাল তো কম ওইটুকি দেখি আপনাদের জন্য কি করা যায় এই যে দেখেন চাকুটা কত সুন্দর বসে যাচ্ছে আমি লম্বা করে কেটে নিয়েছি লম্বা করে কেটে নিলে মানে ভাগ হবে লম্বা আইসক্রিমের মতো মতোই হবে আর আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন এই যে ভিতরটা দেখেন কতটা জুসি আর এত সফট একদম পুরো কুলফি আমার এই কাঁঠালের কুলফির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর একটু শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ